السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد আমরা এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতির উপরে আলোচনা করছিলাম। সর্বশেষ তাশাহুদের যে দোয়াগুলা সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তাশাহুদের যে অবশিষ্ট দোয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি, এবং সেটা হবে আজকে তাশাহুদে বসে দরুদ পাঠ করা এবং তাশাহুদের দরুদের পরে আর অন্যান্য দোয়া পাঠ করার বিবরণ। ওয়ান আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা বাশির ইবনু সাদ ইয়া রাসূলুল্লাহ আমারানা আল্লাহু আন নুসাল্লি আলাইকা ফকাইফা নুসাল্লি আলাইক ফসাকাতা সুম্মা ক্বালা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم في العالمين إنك حميد مجيد فضالة حديث أتسا 248 نمبر وعن فضالة بن عبيد رضي الله عنه قال سمع رسول الله صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته ولم يحمد الله ولم يصلي على النبي صلى الله عليه وسلم فقال عجل هذا ثم دعاه فقال إذا صلى أحدكم فليبدأ بتحميده بتحميد ربه والثناء عليه ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو بما شاء رواه أحمد والثلاثة وصححه الترمذي وابن حبان والحاكم فضلا ابن عبيد رضي الله تعالى عنه থেকে বর্ণিত। তিনি বলছেন যে এক লোক সালাত আদায় করছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন যে ওই সালাতের মধ্যে দোয়া করছে। সালাতের মধ্যে কি করছে? দোয়া করছে। ইয়াদউ ফি সালাতি, সালাতের মধ্যে দোয়া করছে, কিন্তু ওয়ালাম ইয়াহমিদুল্লাহ, তার দোয়াতে আল্লাহর প্রশংসা নাই। ওয়ালাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ নাই। ফাকালা, তিনি বললেন আজিলা হাজা, এ লোক তাড়াহুড়া করছে দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর বিষয়ে বা আল্লাহর কাছে কিছু চাওয়ার বিষয়ে তাড়াহুড়া করছে। সুম্মা দাআহু, তারপরে তিনি তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ফাকালা ইজা সাল্লা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন সালাত আদায় করবে ফালিয়াবদা বিতাহমিদিহি বিতাহমিদ রব্বিহি, সে যেন শুরু করে প্রথমে তার রবের প্রশংসা দিয়ে, ওয়াসানা আলাইহি, এবং তার তার গুণগান বর্ণনা করা দিয়ে, তারপরে সুম্মা ইউসাল্লি ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করবে। সুম্মা ইয়াদউ বিমা শাআ, এবং এরপরে যা চায় তা দোয়া পাঠ করবে। এই হাদিসটি বর্ণনা করেছেন কে? আহমদ এবং সালাসা, মানে তিরমিজি, নাসাই এবং ইবনে মাজা। হাদিসটিকে ইমাম তিরমিজি সহি বলেছেন, ইবনে হেব্বান এবং হাকেম এটাকে সহি বলেছেন, এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানিও এটাকে সহি বলেছেন। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সালাতে আল্লাহর প্রশংসা করা এবং নবীর দরুদ পাঠ করা কি ওয়াজেব। তারপরে দোয়ার বিষয়টা বলা হচ্ছে যার যেটা চায়। তাহলে দোয়া যেটা আছে এটা ইচ্ছা করলে পড়বে, না হলে না পড়বে। কিন্তু এখানে মানে আল্লাহর প্রশংসা করা এবং নবীর দরুদ পাঠ করা এটা আবশ্যক করা হয়েছে। এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন যে ওই লোক যখন তাশাহুদে বসে যখন ছিল তখন, কারণ অন্যান্য অবস্থায় তো কেরাত দাঁড়ানো অবস্থায় কেরাত হবে, রুকুতে তসবি হবে, সেজদায় তসবি হবে, তো এই জন্যে এইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশাহুদে ওই লোক বসেছে তখন তার কাছ থেকে এই কথা শুনেছেন,
এবং তিনি এটা এই এভাবে যে দোয়া করেছিলেন সেই দোয়ার বিষয়টাকে সংশোধন করে দিলেন, যে দোয়া করতে চাইলে আগে আল্লাহর প্রশংসা করো, তারপর নবী দরুদ পড়ো, তারপরে যা ইচ্ছা তা দোয়া করো। তো আল্লাহর প্রশংসা করার বিষয়ে আগে আমরা হাদিস জেনেছি যে কিভাবে তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইবাতু এর মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হলো, তারপরে ওখানে সালাম নবীকে এবং মুসল্লিদেরকে বা সালাম যে ব্যক্তি নামাজ আদায় করছে তাকে নিজেকে এবং অন্যান্য সালেহ বান্দাদেরকে সালাম দেওয়া এর নিয়ম শিখানো হয়েছে, তারপরে দোয়ার কথা বলা হয়েছে। এখন এখানে এই হাদিসে নবীর উপরে দরুদ পাঠ করার কথা যে বলা হলো, কিভাবে দরুদ হবে সেটা আর এখানে বর্ণনা করা হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তো এখন দরুদ কিভাবে পড়বো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে হে ইমানদারগণ তোমরা নবীর উপরে দরুদ পড়ো, সালাত পাঠ করো এবং তাকে সালাম দাও। তো আল্লাহ এ আদেশ করেছেন। এবার সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার প্রতি আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন আপনার প্রতি সালাত পাঠ করি, সেই সালাত পাঠ করার নিয়ম কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন যে কিভাবে সালাত পাঠ করতে হয়। এই এই শিখানোর বিষয়টা পরবর্তী হাদিসে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আন আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল কাল বাশির ইবনু সাদিন ইয়া রাসূলুল্লাহ আমারনা আন নুসাল্লি আলাইকা ফকাইফা নুসাল্লি আলাইকা ফসাকাতা সুম্মা কাল কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ والسلام كما علمتم رواه مسلم وزاد ابن خزيمة فكيف نصلي عليك إذا نحن صلينا عليك في صلاتنا এই হাদিসটি আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আনসারি আল বদরি, এই সাহাবী আবু মাসউদ উকবা বিন আমির, তার নাম উকবা বিন আমির ইবনে সালাবা, তিনি আনসারী ছিলেন, খাজরাজি ছিলেন, বদরি ছিলেন। বদরি এর অর্থ এই নয় যে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বরং তিনি বদর এলাকায় অবস্থান করেছিলেন, এই জন্য তাকে বদরি বলা হচ্ছে। তিনি ছোটকালেই দ্বিতীয় আকাবা দ্বিতীয় বায়াতে উপস্থিত ছিলেন, আকাবার বায়াত বুঝেন তো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কাতেই ছিলেন হিজরত করে আসার আগে, আকাবা বলা হয় কোন জায়গাটাকে? জামরাতুল আকাবা, মিনায় যে বড় জামরা যেটা, সেই জায়গাকে জামরাতুল আকাবা বলা হয়। আর ওই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মদিনা থেকে আগত হাজিদের সাথে মিলিত হয়ে তাদেরকে বায়াত করিয়েছিলেন, এটাকে বায়াতুল আকাবা বলা হয়। এটা আল উলা ওয়া সানিয়া, প্রথমবার হয়েছিল, তারপরে আবার একবার হয়েছিল, এই দ্বিতীয় আকাবার দ্বিতীয় বায়াতের পরে পরের বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করে মদিনা চলে যান। তো এই বায়াতে দ্বিতীয় বায়াতে তিনি অংশগ্রহণ করেছিলেন এই সাহাবী। আর পরবর্তীতে তিনি কুফা চলে যান এবং সেখানেই অবস্থান করেন, অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানায় তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে আবু মাসউদ আল আনসারি আল বদরি তার কথা। আর তিনি বললেন যে বাশির ইবনু সাদ, বাশির ইবনু সাদ হচ্ছে নোমান বিন বাশির, এক সাহাবি আছে নোমান বিন বাশির, তার বাপটা দুজনই সাহাবি এবং দুজনই তারা আনসারি, তারা দুজনই খাজরাজি। তো এই সাহাবি তিনি বয়স্ক ছিলেন, তো তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নটা করলেন, বাশির ইবনে সাদ এই প্রশ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলেন, কি করলেন, যে আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছেন আপনার উপরে দরুদ পাঠ করার, ফাকাইফা নুসাল্লি আলাইকা, কিভাবে আমরা আপনার প্রতি দরুদ পড়ব। এটা হচ্ছে মুসলিমের রিওয়ায়াত, আর ইবনে খুজাইমার রিওয়ায়াত আছে যে যখন আমরা সালাত আদায় করব তখন সালাতের মধ্যে আপনার উপরে কিভাবে দরুদ পাঠ করব। এটা হচ্ছে আম কথা এখানে যে কিভাবে দরুদ পড়বো আল্লাহর হুকুম অনুযায়ী। আর ইবনে খুজাইমার রেওয়ায়েতে এই কথাটা বৃদ্ধি করে বলা হয়েছে, যখন আমরা সালাত আদায় করব তখন সালাতের মধ্যে কিভাবে আপনার উপরে দরুদ পাঠ করব বা সালাত পেশ করব। ফাসা কাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ হয়ে গেলেন বা নীরব হলেন।
হয়তো তিনি আল্লাহর পক্ষ থেকে আদেশের অপেক্ষা করছেন। আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, ওমা ইয়ান্তিকু আন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তো ওহির ভিত্তিতে তিনি কথা বলতেন। যাই হোক, সম্ভবত তিনি তার কাছে ওহি হলো, সেটা ওহি গায়ের মাতলু হতে পারে, যেটা এলহামের মাধ্যমে বা পরোক্ষভাবে যে ওহি হয়, তো সেই ধরনের ওহি অপেক্ষা করে তারপর তিনি বললেন, কুলু তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে অংশ বলছে, আসসালামু কামা উল্লিমতুম, নবীকে সালাম দেওয়ার বিষয়ে যে তোমরা তোমাদেরকে শেখানো হয়েছে কিভাবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা, এভাবে নবীকে সালাম দেওয়ার নিয়ম শেখানো হয়েছে, আগে হয়ে গেছে এটা। আচ্ছা, তো এখানে নবীর উপরে সালাত পেশ করার এই বাক্যটা কিভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি একটু হয়তো আপনার যেটা মুখস্থ আছে সেখানে একটু পাচ্ছেন যে মাঝখানে ইন্নাক হামিদুম মাজিদ নাই, বা মাঝখানে তারপর আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা শব্দ নাই, তারপর একটা শব্দ কি আছে বেশি আছে, ফিল আলামিনা, ফিল আলামিনা, এই শব্দটা এখানে বেশি আছে। তো এটা মুসলিমের রেওয়ায়াত এবং এরকম কাছাকাছি রেওয়ায়াত বুখারিতেও আছে, তবে বুখারির রেওয়ায়াতে ফিল আলামিনা শব্দটা নাই, বুখারির রেওয়ায়াতে ফিল আলামিনা শব্দ নাই। সালাতের মধ্যে দরুদ পাঠ করা, নবীর উপরে সালাত পেশ করার যে এই হাদিস, এই যে এখানে একটা আমরা বাক্য পড়লাম, হাফিজ ইবনে হাজার বুলুগুল মারামে এটাই উল্লেখ করেছেন, আর উল্লেখ করেন নাই, আর কোনো শব্দ বা কোনো বাক্য উল্লেখ করেন নাই। তো ফায়দার জন্য আমি আরো কিছু বাক্য আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথম কথা হলো যে আল্লামা নাসিরউদ্দিন আলমানি রহমতুল্লাহ আলাই সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের ভিতরে প্রায় 7 প্রকার দরুদের কথা উল্লেখ করেছেন, সবগুলি দলিল ভিত্তিক, আলহামদুলিল্লাহ ওই কিতাবটা তো সম্পূর্ণ দলিলের উপর নির্ভরশীল, এবং যেটা সহি সেটাই তিনি উল্লেখ করেছেন। তো সেখানে প্রায় 7 প্রকার দরুদের বাক্য উল্লেখ করেছেন, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রচলিত আমাদের মুখস্থ আছে, যেটা বুখারী এবং মুসলিমে রয়েছে, সেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কাআব ইবনু উজরা, কাআব ইবনু উজরা, কাআব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি বা এই দরুদটি। আর এভাবে 7টি আরেকটা দরুদ আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আল ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আল ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, এটা বুখারীতে রয়েছে। তো এই যে দরুদের যে বাক্যগুলো, কারো যদি এটা মুখস্থ থাকে তাহলে সে এটা বলবে, কারো ওটা মুখস্থ থাকে সেটা ওটা বলবে, এরকম নয় যে তাশাহুদকে লম্বা করার জন্য 7টি দরুদ আমার সবে মুখস্থ আছে আমি সবে পাঠ করব, না এটা নয়। বরং ইমাম নববী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে সুন্নাত হল যে কখনো এই দরুদ উল্লেখ করবে, কখনো ওই দরুদ উল্লেখ করবে, যাতে করে সবগুলো হাদিসের কি করা যায়, আমল করা যায়। এভাবে ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াও এই কথাটা উল্লেখ করেছেন যে দরুদগুলো সবই নয়, বরং কি যেটা যে কোনো একটা বলবে, তবে ভিন্ন ভিন্নভাবে বলার জন্য চেষ্টা করবে, তাহলে সবগুলো হাদিসের প্রতি আমল করা তার পক্ষে কি হবে, সম্ভব হবে। এটা হলো একটি কথা। আরেকটি কথা হচ্ছে এই যে এই দরুদ এটা কি তাশাহুদে আউয়ালে পড়বে নাকি তাশাহুদ ছানিতেও ছানিতে পড়বে, তাশাহুদ আউয়ালেও কি পড়া যাবে নাকি শুধু তাশাহুদে ছানিতে পড়তে হবে, প্রশ্নটা বুঝতে পারলেন? এই দরুদ কি তাশাহুদে ছানি দ্বিতীয় তাশাহুদে শুধু পড়বে নাকি তাশাহুদে আউয়ালেও পড়া যাবে?
তাশাহুদ আওয়ালেও পড়া যাবে। আমাদের সমাজে কঠোর ভাবে মানা করা আছে তাশাহুদ আওয়ালে এই দরুদ পড়া যাবে না, কিন্তু আল্লামা নাসিরুদ্দানি আলমানি আবু আওয়ানা মুসনাদ আবু আওয়ানা এর উদ্ধৃতি দিয়ে একটা সহিহ রিওয়ায়েত উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেছেন যে কানা ইউসাল্লি আলা নাফসিহি ফি তাশাহুদিল আউয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপরে দরুদ পড়তেন। এই দরুদ যে তিনি শিখাইছেন, তিনি কিন্তু নিজেও এটা পড়তেন নামাজে। তো সেই হাদিসে বলা হচ্ছে যে কানা ইউসাল্লি আলা নাফসিহি, তিনি নিজের নফসের উপরে দরুদ পড়তেন, ফি তাশাহুদিল আউয়াল, প্রথম তাশাহুদে। তাহলে আমরা সুস্পষ্টভাবে হাদিসের উক্তি থেকে প্রথম তাশাহুদে দরুদ পড়ার দলিল পেয়ে গেলাম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই কিতাবুল উম, আল উম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, উম হচ্ছে ওনার একটা নির্ভরযোগ্য বড় কিতাব যেটা তিনি রচনা করেছেন, এবং সেখানে অনেক উসুলের কথা এবং মাসাইলের কথা হাদিসের কথা উল্লেখ করেছেন। তো তিনি বলেছেন যে তাশাহুদে একটি বাক্য, সেটা হচ্ছে আত্তাহিয়া থেকে শুরু করে দরুদ পর্যন্ত, এটাকে তিনি একটা বাক্য বলেছেন, এবং এটা বলেছেন যে এটা সব তাশাহুদে, তাশাহুদ মানে এটা পড়তে হবে, তাশাহুদ মানে এই বাক্যটা পড়বে, দরুদ সহ এটাকে পুরো তিনি এক বাক্য বলেছেন। আত্তাহিয়া থেকে শুরু করে দরুদ শেষ পর্যন্ত এই সম্পূর্ণটাকে তিনি একটা বাক্য বলেছেন, এবং বলেছেন যে এটা মানে আত্তাহিয়াত এবং দরুদ একটা থেকে আলাদা আলাদা নয়, এটা একটা বাক্য। এইভাবে বলেছেন যে এই দুটো কথা একটা আরেকটা থেকে কি না আলাদা নয়। তাহলে এবং এই কথাই, এই মন্তব্য শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই, তিনি যে কিতাব লিখেছেন সিফাতুস সালাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের বিবরণ, তার মধ্যে তিনি এই কথা উল্লেখ করেছেন। সুতরাং তাশাহুদে বসে যদি দুরুদ পড়া হয় তাহলে এটা আকমাল এবং উত্তম প্রথম তাশাহুদে, আর যদি না পড়ে তাতেও কোনো অসুবিধা নাই। তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানি লিখেছেন যে পড়া যাবে না এই মর্মে একটা হাদিস বয়ান করা, হাদিসটা মুনকার। অতএব যারা বলে যে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত বললে কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই, মোহাম্মদ বললে শেষ গুনাহ হয়ে যাবে, এখন তাকে সহসিজদা দেওয়া লাগবে, এটা বাতিল কথা। এটা কি বাতিল কথা? বরং তাশাহুদে বসে আপনি সম্পূর্ণ দরুদ যদি পড়েন প্রথম তাশাহুদে আপনার জন্য অনুমতি আছে, আমরা এই বর্ণনাগুলো দ্বারা বুঝতে পারছি। এরপরে কিছু কথা, সেটা হলো এই যে এই যে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, এখানে সল্লি আলা মুহাম্মদ মানে কি? আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, সালাম মানে শান্তি, সল্লি মানে তো সালাম শান্তি না, আসসালামু আলাইকা মানে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, এটা ঠিক আছে। দরুদটা কি, দোয়াটা কি? ইমাম ইবনে উসাইমিন রিয়াদুস সালেহিন এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ মানে হে আল্লাহ আসনে ইসনে আলাইহি ফিল মালাইলা আলা, অর্থাৎ আপনি সর্বোচ্চ ফেরেশতাদের সামনে তার প্রশংসা করুন। হে আল্লাহ আপনি সর্বোচ্চ ফেরেশতাদের সামনে তার প্রশংসা করুন, মানে উত্তম সিফাত, উত্তম প্রশংসা, তা উত্তম প্রশংসা সিফাতুল হামিদা, প্রশংসনীয় গুণগান বর্ণনা করুন ফেরেশতাদের সামনে, যাতে করে ফেরেশতাদের, যাতে করে নবীর প্রতি তাদের ফেরেশতাদের মহব্বত বেড়ে যায় এবং ফেরেশতারাও সম্মানিত হয় নবীর প্রতি দরুদ পড়ে বা নবীর প্রশংসা শুনে। তো এটা শেখ ইবনে উসাইমিন উল্লেখ করেছেন। সুতরাং এর মাধ্যমে বান্দা যে যত দরুদ পড়বে ততই কি নবীর প্রশংসা করলো এবং আল্লাহর কাছে তার মর্যাদাকে, নবীর মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আবেদন করলো, আর এটাই হচ্ছে তার আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার কি একটি অন্যতম উপায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমাদের উপরে একবার সালাত পেশ করবে আল্লাহ তাকে দশটি রহমত দান করবেন। তো এ হচ্ছে সালাতের আলোচনা, এবং এই সালাত
পড়াটা এটা হচ্ছে কি ওয়াজিব। আচ্ছা এখানে কোরআনে তো আল্লাহ বলেন নাই যে সল্লু আলাইহি ওয়া আলা আলিহি, এটা বলছে কি, কিন্তু এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য কিছু কিছু লোক আছে এরকম যে ওয়া আলিহি বলা যাবে না বা আজওয়াজিহি জুরিয়াত এগুলো বলা যাবে না, তো এটা গলত। কারণ তারা মানে আমল করতে চায় কোরআন অনুযায়ী, হাদিসকে তারা মানে না কোরআন নিয়ে আর কি। এই জন্য যারা কোরআনপন্থী আহলে কোরআন তাদের সম্পর্কে ওলামাগণ আগের জামানা থেকেই ওলামাগণ বলেছেন যারা এবং ঐক্যমতে ফতোয়া দিয়েছে তারা কাফের, যেহেতু তারা কোরআন অনুযায়ী আমল করেন। আপনি কোরআনের মধ্যে কেয়াম পাবেন, রুকু পাবেন, আপনি সুজুদ পাবেন, এই তিনটা জিনিস পাবেন, ঠিক না? কেয়াম পাবেন কুমুল্লাহ কানেতিন অরকা ওয়াস জুদু, তিনটা জিনিস পাওয়া গেছে। তাশাহুদ জালসা বা কাদা এর কথা আছে কি? এর কথা নেই। সুতরাং এই জিনিসগুলো যে আপনি পড়বেন বা বসবেন, কেন কিভাবে বসবেন, কেন বসবেন, কোন পদ্ধতিতে বসবেন, পা ছড়ায় দিয়ে বসবেন না পাকে পিছনে দিয়ে বসবেন না কিভাবে বসবেন, কোনো বিবরণ কোরআনের ভিতরে নাই। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, যিনি এই কোরআনের প্রতি আমল করেছেন তিনি সেটা শিখাই দিয়েছেন। অতএব সুন্না ছাড়া কোরআনের প্রতি আমল করা কোনো ক্রমেই সম্ভব নয়। এজন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিখিয়ে দিলেন, হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কোনো কোনো রেওয়ায়েতে আছে, বরং অধিকাংশ রেওয়ায়েতে আছে যে আলে মুহাম্মাদ, আর ইব্রাহিমের ক্ষেত্রে ওয়া আলে ইব্রাহিম অধিকাংশ রেওয়ায়েতে রয়েছে। তো এগুলো দ্বারা বোঝা যায় যে আল ব্যক্তির অন্তর্ভুক্ত, মানে আপনার পরিবার আপনার মধ্যে সামিল। এজন্যে এখানে আলাদা করা দেওয়া হয়নি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল কারা, ইব্রাহিম আলাইহিস সালামের আল কারা, তার বংশধর, এবং এখানে উদ্দেশ্য তারা সমস্ত নবী রাসূল, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে যত নবী এসেছেন তারা সকলে উদ্দেশ্য, এখানে আল বলতে উদ্দেশ্য। তো ওদের ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে কি না, আছে, কিন্তু আলাদাভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করার মাধ্যমে তার মর্যাদাকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, তার সম্মান মর্যাদাকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা একটা কথা। আরেকটি কথা হলো এই যে অনেকে দরুদ পড়ার ক্ষেত্রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা বলে, হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা শব্দটা বাড়িয়ে বলে। তো এই সাইয়িদিনা, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়িদে বলতে আদম কোনো সন্দেহ নাই, তিনি আদম সন্তানের মধ্যে সর্দার সাইয়িদুল মুরসালিন, কিন্তু সাইয়েদ শব্দ দরুদের ভিতরে যতগুলো দরুদের আলোচনা হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে কোথাও নাই। অনুরূপভাবে পূর্ব জামানার সালাফে সালেহীন নবীরূপে দরুদ পড়তে গিয়ে এমন এমন বাক্য উচ্চারণ করেছেন, হ্যাঁ যেগুলা যেমন যে সুবহানাল্লাহ আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি জানাত আরশিহি মেদাদা কালিমাতিহি, সব কিছুকে সামিল করে যেমন আল্লাহ তাসবিহ বয়ান করা হয়েছে, এরভাবে তারা সামিল করে বলছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আদাদা মা খালাক, মানে আল্লাহ যত সৃষ্টি করেছেন তার সৃষ্টি বস্তু আছে কত পরিমাণ নবীরূপে সালাত। তো এভাবে তারপরে মানে যারা গাফেল রয়েছে, যারা জিকির করেছে, যারা নবীর দরুদ পড়েছে, সকলের সংখ্যা পরিমাণ দরুদ, এভাবে অনেকে দরুদ পড়েছে, কিন্তু কেহ সাইয়েদেনা শব্দটা ব্যবহার করেন নাই। এজন্য যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আনা সাইয়েদ উলদে আদম অলা ফাখার, আমি আদম সন্তানের মধ্যে সাইয়েদ, কিন্তু আমার এই ব্যাপারে কোনো গর্ব নাই, কিন্তু দরুদের ভিতরে এই সাইয়েদ শব্দটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ নাই, অন্যভাবে সালাফে সালেহীন থেকেও প্রমাণ নাই, এই জন্য এটা বলার কোনো প্রয়োজনও নাই। কিন্তু হঠাৎ যদি কখনো আপনি বলেন তাহলে কোনো দোষের নয়, কিন্তু এটা যদি আপনি নামাজের মধ্যে বলেন তাহলে কিন্তু বলা যাবে না, কারণ নামাজের মধ্যে নির্দিষ্টভাবে যে জিকিরগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সূত্রে বর্ণিত হয়েছে আপনি সেটাকেই ইলতেজাম করবেন, সেটাকে আঁকড়ে ধরবেন এবং সেটাকে মান্য করার চেষ্টা করবেন, নিজের পক্ষ থেকে বানোয়ার কোনো জিকির উল্লেখ করবেন না। কিন্তু বাহিরে অন্যান্য সময় দোয়া করার ক্ষেত্রে আপনি এগুলি বলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেল? জি 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 জি।
শেখ নাসির আলবানি খুব কড়া ভাবে এভাবে সিফাতে সালাতের মধ্যেও এই শব্দগুলো এই কথাগুলো উল্লেখ করেছেন। তো এইগুলো দুরুদ সম্পর্কে আলোচনা। জি, এরপরে আসুন দুরুদের পরে দোয়া। আমরা ওখানে পড়েছি ফুজালা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে যে আল্লাহ প্রশংসা করবে, নবীর দুরুদ পাঠ করবে, তারপরে যা ইচ্ছা তা দোয়া করবে, ঠিক না? তো ওই যা ইচ্ছা তা দোয়ার ভিতরে এই দোয়াগুলো রয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাশাহাদা আহাদুকুম ফালিয়াস্তাআযু বিল্লাহি মিন আরবাইন ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিম ইযা ফারাগা আহাদুকুম মিন আত-তাশাহুদিল আখির ফালিয়াকুল ফালিয়াস্তাআযু বিল্লাহি মিন আরবা ইলা আখিরিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তাশাহাদা আহাদুকুম, তোমাদের কেহ যখন তাশাহুদ পড়বে। এটা এই তাশাহাদা আহাদুকুম এই শব্দটুকু হচ্ছে বুখারী মুসলিমের, আর শুধু মুসলিমের রেওয়ায়েত আছে কি পরের অংশটুকু ওয়া ইযা ফারাগা আহাদুকুম মিন আত-তাশাহুদিল আখির, শেষ তাশাহুদ যখন শেষ করবে বা ফারেগ হবে তখন যেন সে এই চারটি বস্তু থেকে অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, চারটি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। তাহলে চারটি থেকে আশ্রয় প্রার্থনা করার বিষয়টা শেষ তাশাহুদে, যখন তাশাহুদের শেষ বৈঠকে বসবে তখন সে এগুলি বলবে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এটা এক, যে আমি হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, ওয়া মিন আযাবিল কবর, দুই নম্বর হচ্ছে আযাব কবরের আযাব থেকে, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তিন নম্বর হচ্ছে জীবন এবং মরণের ফিতনা থেকে, আর চার নম্বর হচ্ছে ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে। এই হাদিসটা আরো কিছু শব্দে বিভিন্নভাবে এসেছে, যেমন আরেক জায়গায় এসেছে ওয়া মিন ফিতনাতিল মাসামি ওয়াল মাগরাম, মাসাম মানে গুনাহ, বিভিন্ন প্রকার গুনাহ, আর মাগরাম মানে হলো ঋণ, ঋণ থেকে আমি আশ্রয় চাই। তো এই দোয়াটা বলা জুমহুর উলামা কিরাম বলেছেন যে এটা হলো মুস্তাহাব, অর্থাৎ দরুদের পরে আল্লাহর প্রতি প্রশংসা আর তাহিয়াতের মাধ্যমে তারপরে দরুদ, দরুদের পরে এই দোয়া বলা হচ্ছে মুস্তাহাব, এবং এরপরে আর যত দোয়া আছে সেই দোয়াগুলি বলা সবই মুস্তাহাব বা উত্তম, কেননা এই অবস্থায় দোয়া বান্দার কবুল হবে নামাজ অবস্থায়, এই জন্য এই দোয়াগুলি পাঠ করা কি উত্তম বা মুস্তাহাব। কিন্তু আপনার ইমাম ইবনে হজম বলেছেন, ইবনে হজম বলেছেন যে এই দোয়া পাঠ করা ওয়াজিব, এবং ওনার পক্ষে শেখ আলবানীও মত পোষণ করেছেন যে এই চারটা জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করাটা ওয়াজিব, তার মানে এই দোয়া বলাটা কি ওয়াজিব। হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই, সিরিয়াল যদি আপনি এইভাবে যেভাবে আছে সেভাবে বললে উত্তম হবে, কিন্তু যদি সিরিয়াল আগে পিছে হয় দোয়াগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। প্রথম কথা হলো যে আউযুবিকা মিন আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাব, যেটা সবচেয়ে কঠিন শাস্তির জায়গা মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন জিন এবং মানুষের জন্য, সেটা থেকে আশ্রয় প্রার্থনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সুতরাং আমরাও আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি তিনবার বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দান করো, তো জাহান্নাম তার জন্য দোয়া করে বলবে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে আশ্রয় দাও। কিছু সমাজের কিছু লোক আছে যারা সুফি যারা বাউল, তারা বলে যে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি হয় আমি জাহান্নামে যেতে রাজি আছি, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, মুখ মাফিয়া, আল্লাহ কি আর খুশি হয়ে আমাকে জাহান্নামে দেয় নাকি? বরং আল্লাহ জাহান্নাম হচ্ছে আল্লাহ রাগের জায়গা, আল্লাহ শাস্তির জায়গা, ঠিক আছে? আল্লাহকে যখন মানুষ অমান্য করে তখন আল্লাহ তাকে শাস্তি দেন, তার প্রতি রাগম্বিত হন, রাগম্বিত হয়ে তাকে শাস্তি দেন। অতএব যারা এই সমস্ত কথা বলে তারা জাহান্নামের প্রকৃতি ভয়াবহতা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। সুফিরা এরকম বলে আমাদের পীর যদি আমাদেরকে জাহান্নামে নিয়ে যায় তবু আমরা যেতে রাজি আছি, পীরের আমরা কি করবো না, মায়া ছাড়বো না, বা তার মুরিদ হয়ে আমরা ওখান থেকে আলাদা হব না। এরপরে ওমিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, এই এই থেকে বোঝা যায় যে কবরের আযাব সত্য। কবরের আযাব কি? কবরের আযাব যেমন সত্য, কবরের শান্তি বা নিয়ামত এটাও সত্য।
মুমিনের জন্য হচ্ছে শান্তি, যারা কবরে জবাব দিতে পারবে মান রব্বুক ওয়া দীনুক ওয়া নবিয়ুকা, এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের জন্য কি থাকবে? শান্তি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হাদিসে, দীর্ঘ হাদিস মুসনাদ আহমদ এবং তিরমিজিতে বর্ণিত হাদিসটি, সেখানে বলা হয়েছে যে মুমিন যদি এই তিনটা প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দেয় তাহলে তাকে শান্তিতে রাখা হবে, তার কাছে উত্তম চেহারার একজন মানুষ আসবে যার সুগন্ধি ছড়াবে, তখন সে বলবে কে তুমি উত্তম চেহারা বিশিষ্ট এবং তোমার কাছে সুগন্ধি আসছে? সে বলবে আমি তোমার কি নেক আমল। তখন সে বলবে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও আমার পরিবারের কাছে, আমি তাদেরকে কি করব জানাবো যে আমি এখন আনন্দে আছি, এভাবে। আর যদি মুনাফেক হয়, কাফের মুশরিক হয়, তখন সে বলবে হা হা লা আদ্রি, আমি জানি না, তখন তাকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তি চলতেই থাকবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। তো এই কবরের আজাব থেকে এখানে আশ্রয়ের জন্য আবেদন করা হয়েছে, এবং কবরের আজাব ছোট বড় সব রকমের আছে। যেমন মুমিনকে কবরে রাখা হলে সে যেই হোক না কেন, বেশিরভাগ মানুষের ব্যাপারে এই কথা বলা হয়েছে যে তাকে আপনার মাটি চাপ দিবে। যেমন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করে তাকে কবরে রাখা হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেছেন। কেন? তখন তিনি বলেছেন যে তাকে মাটিতে চাপ দিয়েছে, এবং তিনি বলেছেন যে মাটির চাপ থেকে কেউ যদি রক্ষা পেত তাহলে সাদ রক্ষা পেতেন। এই এটা দ্বারা বোঝা যায় যে এর মাধ্যমে ছোটখাটো যে সমস্ত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। তো আর যারা শহীদ হয়, যারা আপনার যুদ্ধ ময়দানে শহীদ হয়, তাদেরকে কবর আজাব থেকে আল্লাহ কি করেন? মুক্তি দান করেন। অনুরূপভাবে যারা সবসময় সূরা মুলুক পাঠ করে, হ্যাঁ, তাদেরকে কবর আজাব থেকে আল্লাহ তাআলা কি করেন? রক্ষা করেন। অনুরূপভাবে যাদের মৃত্যু হয় শুক্রবারে রাতে অথবা দিনে, তারা যদি শিরক মুক্ত ইমানের অধিকারী হয় এবং নামাজি হয়, তাহলে তাদেরকে আল্লাহ এর মাধ্যমে কবরের আজাব থেকে রক্ষা করবেন। আচ্ছা, তারপরে আমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবনের ফিতনা এবং মৃত্যুর ফিতনা। জীবনের ফিতনা মানে যতক্ষণ জীবিত আছি ততক্ষণ যত রকমের ফিতনা আছে, দুনিয়াবি ফিতনা, দুনিয়া ধন সম্পদের ফিতনা, মানে প্রবৃত্তির ফিতনা, অজ্ঞতার ফিতনা, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিতনাটা হচ্ছে কি, মৃত্যুর সময় কালেমা নসিব না হওয়া, এটা সবচেয়ে বড় ফিতনা, তাই না? এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। ওয়াল মামাত, মৃত্যুর ফিতনা, মৃত্যুর ফিতনা মানে মৃত্যুর সময় কালেমা নসিব না হওয়া, বা মৃত্যুর সময় যে মানে সংকীর্ণতা হয়, যে কঠিন কষ্ট হয় এই সময়, অথবা সে সময় যদি ইবলিস এসে মানে মানে বদভস্ত করে, বিভ্রান্ত করে, এই সমস্ত ফেতনা থেকে যেন কি রক্ষা পাওয়া যায়, তার জন্য আবেদন। আর ফেতনাতুল মাসিহুদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের ফেতনা থেকে, দাজ্জাল হচ্ছে এমন একটি ফেতনা যে ফেতনা থেকে সমস্ত নবী রাসূলগণ তার উম্মতকে সতর্ক করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সতর্ক করেছেন, এবং এবং নামাজের ভিতরে এই দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন এবং করার জন্য উম্মতকে হুকুম দিয়েছেন। দাজ্জাল হচ্ছে এমন এক ব্যক্তি যে এখনো একটা দ্বীপে বন্দী আছে, যে তামিমুদ দারি রাদিয়াল্লাহু আনহু দেখে এসেছেন, আল্লাহ নবী সাল্লামের কাছে তা বয়ান করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণনা সাহাবীদের সামনে করেছেন, এবং হাদিসে সহিহ মুসলিমে রয়েছে। তো দাজ্জাল যখন আসবে তখন মানুষের ঈমান কেড়ে নেবে, যারা দুর্বল ঈমানের তারা কি বুঝতে পারবে না, তার ফেতনায় পড়ে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তো এটা এত বড় ফেতনা, আদম সৃষ্টি করার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এত বড় ফেতনা আর মানুষকে দিবেন না। এই ফেতনাটা কিসের ফেতনা? ঈমান নষ্ট হওয়ার ফেতনা, ঈমান নষ্ট হওয়ার ফেতনা। তাকে মাসিহকে কি জন্য বলা হয়? এজন্যে যে অল্প সময়ে মাসিহ মানে মাসহ করবে, মানে সফর করবে, অল্প সময়ে সমস্ত পৃথিবী সে সফর করবে, অথবা মাসিহ এজন্য বলা হয়েছে তার এক চোখ কি থাকবে, মাসা মানে মুছে দেওয়া থাকবে, মানে মুছে থাকবে, মুছে থাকবে, চোখ থাকবে না, একটা চোখ কানা থাকবে। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ইন্না মাসিহাদ দাজ্জাল আওয়ার ও রব্বুকুম লাইসা বিআওয়ার, হ্যাঁ, এক চোখ কানা, মাসিহাদ দাজ্জাল এক চোখ কানা থাকবে, তোমাদের রবের এক চোখ কানা নয়, তোমাদের দাজ্জাল আদম সন্তানের অন্তর্ভুক্ত, দাজ্জাল আদম সন্তানের অন্তর্ভুক্ত। আচ্ছা, ঈসা আলাইহিসসালামকেও মাসিহ বলা হয়, কেন বলা হয়? এজন্য যে তিনি মানুষের শরীরে হাত মাসাহ করলে তার শরীর সুস্থ হয়ে যেত, অন্ধ লোকের শরীরে চোখে হাত মাসাহ করলে তার চোখ ভালো হয়ে যেত,
তারপরে এরকম কঠিন কোন রোগে আক্রান্ত থাকলে সেই লোকের শরীরে হাত বাড়ালে কি হতো, হাত মাসাজ করলে তার শরীরটা সুস্থ হয়ে যেত, এই জন্য তাকে মাসি বলা হয়েছে। ঠিক আছে, তো এই মাসি এই এই ফেতনাগুলো থেকে আশ্রয় প্রার্থনা করার কথা এই হাদিসে বলা হয়েছে। আরেকটি হাদিস পড়ি, তারপরে আমরা শেষ প্রান্তে চলে আসব। ওয়ান আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি ক্বালা কুল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম। মুত্তাফাকুন আলাইহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন যে আপনি আমাকে কিছু দোয়া শিখিয়ে দেন, একটি দোয়া শিখিয়ে দেন যেই দোয়াটি আমি সালাতের মধ্যে পাঠ করব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা, এই দোয়াটি শিখিয়ে দিলেন। এবং এই দোয়াটি রয়েছে কি বুখারি এবং মুসলিমে। তো এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তম নিকটবর্তী সাহাবি, যার মর্যাদা সকল সাহাবির উপরে বলুন সকল মানুষের উপরে, নবী রাসূলের পরে যেই সাহাবির মর্যাদা সবচেয়ে বেশি এবং সবচেয়ে সম্মানিত এবং মানে যার ইমান সবচেয়ে মজবুত, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন সাগরের, তিনি ছাত্র, তিনি উত্তম শিক্ষকের কাছে আবেদন করলেন যে আপনি আমাকে কি করেন, দোয়া শিখিয়ে দিন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমন একটি দোয়া শিখিয়ে দিলেন যে এই দোয়াটি শুধু আবু বকরকে কেন্দ্র উদ্দেশ্য নয়, বরং সমস্ত মানুষের জন্য এই দোয়ায় প্রযোজ্য হয়ে গেল। তো সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অনেক জুলুম। কিভাবে মানুষ নফসের প্রতি জুলুম করে? আল্লাহ তাআলার ইবাদত যেভাবে করতে হয় সেভাবে ইবাদত যদি সে করতে না পারে না করে, এখানে আল্লাহর প্রতি কি নিজের নফসের প্রতি করে জুলুম করে। অনুরূপভাবে আল্লাহ যা হারাম করেছেন এই বিষয়গুলির কোনো একটি যদি লিপ্ত হয় তাহলে এর মাধ্যমে নিজের নফসের প্রতি কি করে জুলুম করে। তাহলে ওয়াজেব কাজ বর্জন করার মাধ্যমে নিজের নফসের প্রতি জুলুম হয় এবং হারাম কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে নিজের নফসের প্রতি জুলুম হয়। কেমনে জুলুমটা হইল, অর্থাৎ কিসের ক্ষতির কেমনে হইল? আইবা, নিজেকে বিপদের মুখে ঠেলে দিল, আল্লাহর ক্রোধের মুখে ঠেলে দিল। যখনই সে ওয়াজিব কাজ বর্জন করে, যখনই সে হারাম কাজে লিপ্ত হয়, তখন আল্লাহ তার প্রতি নারাজ হন, অসন্তুষ্ট হন। আর অসন্তুষ্ট হইলেই তো সে তখন কি শাস্তির সম্মুখীন হয়, আর সে শাস্তি দুনিয়াতে হইতে পারে পরকালেও হতে পারে। এইভাবে সে নিজের নফসের প্রতি জুলুম করে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, পাপ যতই হোক গুনাহ যতই হোক তুমি ছাড়া কেউ ক্ষমা করার অধিকারী নয়। এখানে বান্দা যে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিচ্ছে এবং আল্লাহ একমাত্র গুনাহ ক্ষমাকারী, এটাকে সে স্বীকৃতি দিচ্ছে, এটা বান্দার একটি গুনাহ মাফ পাওয়ার একটি অন্যতম একটি সুন্দর বাক্য। যারা পীর ফকির তারা মুরিদদেরকে বলে যে তুমি তো অনেক পাপী গুনাহগার, তুমি অনেক অন্যায় অনাচার করেছো, তো আল্লাহ মাফ করবে না। তুমি যখন হককারী পীরের কাছে আসবে, তার কাছে তুমি তোমার গুনাহের কথা উল্লেখ করবে, তখন সে তোমার জন্য আল্লাহকে কি করবে, মাপ চাইয়ে দিবে, মাপ আইনে দিবে, হ্যাঁ তোমার কাছ তোমার জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা এনে দিবে, এভাবে বলে। আর আল্লাহ এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখাচ্ছেন যে গুনাহ ক্ষমা করার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। অতএব ফাগফির লি, অতএব তুমি আমাকে ক্ষমা করো, এভাবে নয় যে পীর সাহেব আপনি আমার জন্য ক্ষমা চাইয়ে নিয়ে আসেন। ফাগফির, তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতান, এমন মাগফিরাত মিনে ইনদিকা, তোমার পক্ষ থেকে, ওয়ার হামনি, এবং তুমি আমার প্রতি কি করো, দয়া করো। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, নিশ্চয় তুমি গাফুর মানে অধিক ক্ষমাকারী, আর রাহিম মানে পরম দয়ালু। তো এই হাদিসটা মানে নামাজের ভিতরে কত সুন্দর একটা দোয়া, যার মাধ্যমে বান্দা নিজের ভুল ত্রুটিগুলো গুনাহগুলো আল্লাহর কাছে পেশ করে তার কাছে কি করছে, ক্ষমা চাইছে। অতএব এই দোয়াটি মুখস্থ থাকতে হবে। অনুরূপভাবে এই তাশাহুদে বসে বিভিন্ন সাহাবি থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে দোয়ার ক্ষেত্রে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী প্রায় 10টি দোয়া উল্লেখ করেছেন, প্রায় 10টি দোয়া উল্লেখ করেছেন।
এই দোয়াগুলো এবার আপনি চাইলে সবই পড়তে পারেন। হ্যাঁ, এগুলো সবই দোয়া মাসুরা। মাসুরা মানে কি? যা আসার বা হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, দলিল ভিত্তিক এগুলি হাদিসে উল্লেখ হয়েছে। অতএব আপনি এই দোয়াগুলো পড়তে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। তার মধ্যে আমি আরো একটা দোয়া, মানে খুব সুন্দর একটা দোয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন, সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু আবদুকা নাবিয়ুকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু আবদুকা নাবিয়ুকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم اني اسالك الجنه وما قرب اليها من قول او عمل واعوذ بك من النار وما قرب اليها من قول او عمل اللهم اني اسالك ان تجعل كل قضاء قضيته لي خيرا। مسند احمد এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা নাসির আলবানী সিলসিলা সাহিয়াতে এই দোয়াটি উল্লেখ করেছেন। এত সুন্দর দোয়া, মানে আপনি কি চান? বলছে যত রকমের কল্যাণ আছে আল্লাহ, যত রকমের কল্যাণ আছে, এখনকার কল্যাণ ভবিষ্যতের কল্যাণ সব চাই আমি, যত অকল্যাণ আছে এই জামানার এই সময়ের আর ভবিষ্যতে যত অকল্যাণ আছে সব অকল্যাণ থেকে তোমার কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করছি। এটা বলে শেষ না, বলছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খাইরে মা সাআলাকা মিনহু আব্দুকা নাবিয়ুকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বান্দা তোমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রকমের কল্যাণ তোমার কাছে চাইছে আমি সব চাইতেছি। তোমার বান্দা এবং রসুল তোমার কাছে যত রকমের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করেছে সব অকল্যাণ থেকে আমি, সেই সব অকল্যাণ থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কত সুন্দর দোয়া, একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। জি, হেসান মুসলিমে আছে, নামাজের বইতে আছে, হেসান মুসলিমে আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। হ্যাঁ, আল্লাহ কবি কবি, অনেক অনেক সুন্দর দোয়া, অনেক সুন্দর দোয়া, অনেক সুন্দর দোয়া এই দোয়াটা। ঠিক আছে, এরপরে আরেকটা দোয়া আমি এসে বলে শেষ করছি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদে বসে সালামের আগে এই দোয়াটা বলতেন, আল্লাহুম্মা ফির আল্লাহুম্মা মা কদ্দামতু ওয়া মা আখ্যারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আলা বিহি মিন্নি আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখখির লা ইলাহা ইল্লা আনতা। এটা মুসলিম শরীফের দোয়া, এটা একটা সুন্দর দোয়া। এই দোয়াগুলো যত বেশি মুখস্থ করবেন, হ্যাঁ, ততই আপনার জন্য কি হবে, উত্তম হবে এবং নামাজটাকে দীর্ঘ করে আপনি আদায় করতে পারবেন আলহামদুলিল্লাহ। এরকম যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো এভাবে নামাজের শেষে পড়বেন, দোয়া কবুল হওয়ার এটা উপযুক্ত একটা স্থান। এখানে যে কথাগুলো জিকির হিসাবে বর্ণিত হয়েছে সেগুলি নামাজের পরে, আর দোয়া হিসাবে যেগুলি বর্ণিত হয়েছে নামাজের ভিতরে আপনার সালামের আগে, তাহলে এটা উত্তম হবে। যেমন আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এটা অনেকেই নামাজের ভিতরে সালামের পূর্বে পাঠ করার কথা বলেছে, যেহেতু বলেছেন যেহেতু এটা দোয়া। ঠিক আছে, তো যাই হোক, এই তাশাহুদের শেষে যে দোয়াগুলো পড়তে হয় তার কিছু আলোচনা আমরা আজকে করলাম। এরপরে সালাতের শেষ যে অবস্থা সালাম এবং সালামের পরবর্তী বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনা করবো। আজকে পর্যন্তই أقول قولي هذا، أستغفر الله لي ولكم وسائر المسلمين، صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته.